আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। জলপাই দেখতেছি, ভাইজান কেমন আছেন? জলপাই কত করে কেজি? ১৬০ টাকা কেজি। এখন কি জলপাইয়ের সিজন? সিজন শেষ, এই জন্য দাম বেশি। আচ্ছা, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কি অবস্থা বলেন? বড়োয়ের গন্ধে তো দাঁড়াইতে পারতেছি না, পাকা বড়োয়ের গন্ধে। কত কইরা বড়ই? গাছ পাকা ২০০ টাকা কেজি, কাঁচাই নেন না। আর তরমুজ কত কইরা? ৮০ টাকা কেজি লাল হবে। বেল বেল ১০০ টাকা পিস, বড় বেল ১০০ টাকা পিস। ওই পিসে কি জাম্বুরা নাকি? জাম্বুরা তো পুরাতন জাম্বুরা মনে হচ্ছে। কত করে কেজি? এটা কেজি না তো, এটা পিস ১২০ টাকা পিস। পেঁপে এগুলা কি দেশি? দেশি পেঁপে কত করে? ১০০ টাকা কেজি। একটাই কয় কেজি হইব? ৮০০ গ্রাম হয়, এক কেজি হয়। বাহ, দেখেন কাঁচা থাকলে ২০ টাকা, পাকলে ১০০ টাকা। হ্যাঁ, কি এমন ফল! আর সবেদা কত করে? সবেদা ১০০ টাকা কেজি। বড়ই কোনটা, কি বড়ই? কত? আপেল বড়ই। আপেল বড়ই? হ্যাঁ, গাজীপুরের আপেল বড়ই। আচ্ছা, এরপরে নারকেলের বড়ই সাতক্ষীরা, সাতক্ষীরা। গাজীপুরের টক বড়ই। আর এই পেঁপেটা কি পেঁপে? থাই পেঁপে, থাইল্যান্ডের জাত, দেশে তৈরি হয়। থাইল্যান্ডের জাত, দেশে। থাই পেঁপে, থাই পেঁপে কত করে এটা? ৮০ টাকা কেজি। আর কত করে আনারস? কত করে আনারস? ৬০ টাকা পিস। আচ্ছা, আনারস ৬০ টাকা পিস। এই সাইডে আছে হচ্ছে, এটার আপনার কি বলেন? কিশোর আলু, কেশর আলু। কত করে? ৮০ টাকা কেজি। বাইরে ব্যস্ত আছে ৪০ টাকা কেজি। ওইটা একটু নর্মাল, এটা একটু হাইফাই। এটার আলাদা একটা ব্যাপার আছে না? আচ্ছা, বাছাই করা মাল। এটার দাম কমবে নাকি এরকমই থাকবে? আচ্ছা, আমার এক কেজি দিয়ে না এটার। আর এই সাইডে আছে হচ্ছে গিয়ে এই এই বড়ইটা কি বড়ই? বাউকুল। বাউকুল কত করে? বাউকুল কেজি বেচতেছে ১২০ টাকা কেজি। ১২০ টাকা বিক্রি করতেছেন বাউকুল। আর এইটা এইটা কি? এটা হলো দেশি আমলকি। দেশি আমলকি এটা? এটা হলো ভারতের আমলকি। ভারতের আমলকি কত কইরা? এটা হলো কেজি বেশি ২৫০, আর এটা কেজি হলো ২০০ টাকা কেজি। ২৫০, কেজি ২০০। পেয়ারা কত করে? পেয়ারা একদম ১২০ টাকা কেজি বেচতেছে। একদম ১২০ টাকা কেজি। এগুলা কি দেশি পেয়ারা? না, এটা থাই পেয়ারা। থাই পেয়ারা, কাজী পেয়ারা নাই? না, কাজী পেয়ারা। এখন আর কাজী পাওয়া যায় না? পাওয়া যায়। আচ্ছা, তো ঠিক আছে। আমরা ওই যে এই এইটাই এইটাই দেন আমাকে, এটা এক কেজি দেন, একটু ভালো দেখে দিয়ে আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমরা আমরা আছে। আমরা কত করে? ১২ মাসের আমরা ১২০ টাকা কেজি। আচ্ছা, আর কোনো ফল তো নাই আপাতত? আর কোনো ফল নাই, এগুলাই দেশি ফলের ভিতরে। এগুলা জাম্বুরা দেখছি, এগুলা হচ্ছে গিয়ে সিজনাল ফল আর কি। সিজনাল ফল এই দোকানে পাওয়া যায়। এই যে এই দোকান আছে, এই যে পাশে আরও দোকান আছে, হ্যাঁ, এই এই দোকানেও আছে সিজনাল ফল। সবই সেম জিনিসই আছে, আলাদা কিছু নাই মনে হয়, তাই না? একই জিনিস, সব একই জিনিস। পেয়ারা কত করে বেচতেছেন? আপনার পেয়ারাটা একটু লম্বা লম্বা কেন জানো? এইটা কত করে? ১১০ টাকা ১২০ টাকা। আর সবেদা কত করে? সবেদা ৮০ টাকা। এইটা এইটা কি? হ্যাঁ হ্যাঁ, এ এত ছোট সাইজ, এটা কত করে? ৬০ টাকা কেজি। ৬০ টাকা কেজি। আর পেয়ারা কত করে লাগাইছেন? ১১০ টাকা ১২০ টাকা। সবেদা সবেদা ৮০ টাকা কেজি। আচ্ছা, চলেন আমরা একটু ওই সাইডে যাব, একটু কলা দেখবো, এবং সাগর কলা আমরা নেব আর কি। সাগর কলা নেওয়া লাগবে। এই যে কলার দোকান, সাইডে কলার দোকান আছে। এগুলা কি কলা ভাই? সাগর কলা। কত কইরা? ডজন মানে ১০ টাকা পিস। নরসিংদী সাগর কলা। আরে এইটা কি? এই চাম্পা কলা না, আরো ছোট ছোট হইতো? এগুলা কত কইরা?
75 টাকা 60 টাকা ডজন সবজি নাই সবজি আছে সবজি কোনটা আচ্ছা এই সাইডে আছে সবজি কলা সবজি কলা কত করে কাকা 120 টাকা ডজন 120 টাকা মানে 10 টাকা পিস একটা কলা এই এত দাম হয়ে গেল কলার হঠাৎ করে হ্যাঁ আমরা দিলাম আমরা 100 টাকা ডজন কিনলেন 100 টাকা ডজন কিনে নিয়ে আসেন 20 টাকা লাভ হয় কোন জায়গা থেকে আনেন তেজগাঁও কি ই আছে আরত আছে আগে আগে না আমাদের মিরপুর 12 নম্বর একটা আরত ছিল কালশি রোডে ওই যে পিছে আছে এই এগুলা এগুলা পাওয়া যায় না নেপালিটা পাওয়া যায় শুধু নেপালি 12 নম্বরের ইয়াতে শুধু নেপালি নেপালির দাম কম বিভিন্ন দোকানে যে সব কলা পাওয়া যায় এগুলা কি নেপালি কলা আচ্ছা নেপালি কলা কত করে নেপালি কলা আমরা পাইকারি বেশি 25 টাকা হালি 25 টাকা হালি 6 টাকা সারানা পিস আর 10 টাকা পিস আচ্ছা দোকানে বেচে 10 টাকা পিস আর সাগর কলা আপনারা কত করে বেচেন সাগর কলা আমরা যেটা টাঙ্গাইলের সাগর একটা নরসিংদীর সাগর টাঙ্গাইলের সাগর কোনটা এই যে টাঙ্গাইলের সাগর এটা সবই টাঙ্গাইলের সাগর এটা কত করে এটা বেচি আমরা হলে 100 টাকা 90 টাকা 100 টাকা 90 টাকা টাঙ্গাইলের সাগর এটা কি নরসিংদীর সাগর কলার তুলনায় এটা একটু বড় সাইজে এটা একটু বড় সাইজ আর নরসিংদীর কোনটা নরসিংদীর হলো ওই সাইজ নরসিংদীরটা ছোট নরসিংদীরটা ভালো না টাঙ্গাইলেরটা ভালো হ্যাঁ নরসিংদীরটা গ্রাম চাই গ্রাম আছে আর এটাতে গ্রাম নাই গ্রাম নাই এটা তো গ্রাম পুষ্টি পুষ্টি কি দুইটা সেম হ্যাঁ তাহলে গ্রাম দরকার নাই এটা সাইজে বড় খাওয়াই মনে হয় ভালো তাই না হ্যাঁ আর আমি এমনিতে কলার গ্রাম সহ্য করতে পারি না এই জন্য আমার বাসার জন্য এটাই ভালো আমার মনে হয় আমি নিজে পাকা কলা খাই না বুঝছেন তো এক ডজন কলা আমারে দেন কোনটা দিবেন আপনি দেন বাইচ্ছা আপনার মনে করেন যে আপনার বাসা যাবে এবার আপনি বাইচ্ছা যেটা নিতেন ওইটা দেন এমনি কলা খারাপ না তো নাকি এটা পাকাটা দিবেন রাইখা মনে করেন হয়তো পাঁচ দিনও যাইব না চার তিন চার দিন কলা খাওয়ানোর মতো লোক আছে কিন্তু বাসায় হ্যাঁ আচ্ছা অন্যগুলা পাঁচ দিন থাকবে না হ্যাঁ এটার দাম কত রাখবেন 120 হ্যাঁ আপনি এমনি দাম চান একটা দাম চান আচ্ছা 10 টাকা কম তাইলে মানে আমরা 10 টাকা লাভ করতে পারলাম ঠিক আছে আর আপনার কাছে কি চাম্পা কলাও আছে কোনটা এটা এগুলা কাদি হিসাবে বেচেন এইটা ফুলটা নিলে ক টাকা পিস ধরা না 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 গুনে না গুনে না ভাও গুনে না আমি এমনি আপনার জিজ্ঞেস করতেছি আপনি শুধু শুধু কষ্ট করেন না এমনি পিস মানে ওরকম পুরো এক কাদি 700 টাকা এক কাদির ভিতর যে কটা থাকে কোনো গুণাগুণি নাই আপনারাও গুণে আনেন না আপনারা গুণে আনেন তার মানে আপনাদের একটা আইডিয়া আছে যে কয় পিস কলা কয় টাকায় বেচলেন আর আপনারা তো সারা বছরই বেচেন আচ্ছা এটা হচ্ছে মিরপুর 1 নম্বর এটা মুক্তিযোদ্ধা মার্কেটের পাশে যে ফলের গলি বলে এটারে ফলপট্টিতে আপনার নামটা কি কাকা আমার নাম মোহাম্মদ মন্টু মন্টু কাকা মোহাম্মদ মন্টু কাকা তো মন্টু কাকার দোকানে মন্টু এই মন্টু না আমরা কয়েকদিন আগে খুব ভাইরাল হইল মন্টু নামটা কোন পূর্ণিয়াতে যেন ভাইরাল হয়েছে তাকদীর মন্টু ভাই আর আমাদের সাথে আছে মন্টু কাকা মন্টু কাকার বাড়ি মনে হয় বরিশাল আমার বাড়িও বরিশাল বানেরিপাড়া আপনারা আমি একটা ছোট্ট বুদ্ধি শিখাই দিয়ে যাই আপনি মনে করেন যে আমি জিজ্ঞেস করলাম না যে টাঙ্গাইলেরটা ভালো নাকি নরসিংদীটা ভালো আপনি বলবেন বরিশালেরটা ভালো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ